আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। আজকে নিয়ে আসছি সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট, 21 সপ্তাহের, যে 21তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, সপ্তম শ্রেণী। COVID-19 পরিস্থিতিতে 2021 খ্রিস্টাব্দের পাঠ্যসূচি অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, শ্রেণী সপ্তম, বিষয় গণিত। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 5, এটা হলো 5 নম্বর কাজ। এ পর্যন্ত যতগুলো অ্যাসাইনমেন্ট দিয়েছে এটা হলো 5 নং। অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, একাদশ অধ্যায়, তথ্য ও উপাত্ত। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, হ্যাঁ, পাঠ নম্বর ও বিষয়বস্তু। 1 নম্বর, গণসংখ্যা কারণে 2, শ্রেণী ব্যবধানের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত বিন্যস্ত আকারে প্রকাশ, 3, আয়তলেখ অঙ্কন, 4, আয়তলেখ হইতে প্রচুরক নির্ণয়, 5, আয়তলেখ হইতে উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হল, মাহি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, সে নিয়মিত পত্রিকা পড়ে এবং প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করে। নভেম্বর মাসে তার শহরে দৈনিক করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা নিম্নোক্ত উপাত্ত সংগ্রহ করল, এর মধ্যে 20, 15, 21, 28, 23, 27, 32, 20, 13, 27, 10, 30, 13, 20, তারপরে 14, 20, 12, 17, 20, 34, 14, 20, 18, 31, 18, 21, 32, 23. এখানে যে উপাত্তগুলো আছে, মোট 30টি উপাত্ত আছে। এখানে বলা হয়েছে যে আক্রান্ত নভেম্বর মাসে তার শহরে দৈনিক আক্রান্ত। নভেম্বর মাস আমরা জানি 30 দিনই হয়। তো 1 নম্বর, মাহি সংগৃহীত উপাত্ত কোন ধরনের উপাত্ত? এই ধরনের উপাত্তের সাথে প্রাথমিক উপাত্তের কি পার্থক্য তা লেখ। 2 নম্বর, সংগৃহীত উপাত্তের গণসংখ্যা সারণী হইতে আয়ত লেখ অঙ্কন করো, করে তা থেকে প্রচুর নির্ণয় করো। ঠিক আছে, নির্দেশনা, উপাত্তের উৎস পর্যালোচনা করে পার্থক্য নির্ধারণ করবে। 2 নম্বর, উপাত্তের পরিসর ও শ্রেণী সংখ্যা বের করে সারণী তৈরি করবে এবং সারণী হইতে আয়ত লেখ অঙ্কন করে প্রচুর নির্ণয় করবে। মূল্যায়ন মূল্যায়ন নির্দেশনা কি, যে 1 নম্বর, উপাত্তের পার্থক্য নির্ধারণ, 2, পরিসর ও শ্রেণী নির্ণয়, সারণী তৈরিকরণ, আয়ত লেখ অঙ্কন, প্রচুরক নির্ণয়, এই কয়টার উপর ভিত্তি করে নাম্বার দিতে হবে। তো আমরা শুরু করি। ঠিক আছে, তো মাহির সংগৃহীত উপাত্ত, মাহির সংগৃহীত উপাত্তগুলো মাধ্যমিক ও পরোক্ষ উপাত্ত। উপাত্ত 2 প্রকার, যথা, ক নাম্বার হলো প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত, ক নাম্বার মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত। নিম্নে প্রাথমিক উপাত্তের সাথে মাধ্যমিক উপাত্তের পার্থক্য তুলনা তুলে ধরা হলো। মাহি পত্রিকা পরে তথ্য সংগ্রহ করেছে যা সরাসরি সংগ্রহ করা হয় না, তাই একটি মাধ্যমিক উপাত্ত, এটা সরাসরি সে সংগ্রহ করে না, একটা পত্রিকার মাধ্যমে সংগ্রহ করে, এই জন্য এটা মাধ্যমিক উপাত্ত। ঠিক আছে, এবারে পক্ষান্তরে অপেক্ষাকৃত অধিক নির্ভরযোগ্যতা উপাত্ত হচ্ছে প্রাথমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত সাধারণত নির্ভুল হয় যেহেতু তা সরাসরি উৎস থেকে সংগ্রহ করা হয়। অপরদিকে প্রাথমিক উপাত্ত ভুল থাকতে পারে। অপরপক্ষে মাধ্যমিক উপাত্ত ভুল থাকতে পারে, কেননা তা তৃতীয় কোনো মাধ্যম থেকে সংগ্রহ করা হয়। এবার মাহি সংগৃহীত উপাত্তগুলো কি কি, আমি এতক্ষণ যা পড়েছি যে 20, 15, 21, 30,
তেইশ, তিরিশ, সাতাশ, বত্রিশ, তিরিশ, 20, হ্যাঁ, 13, 17, 10, 30, 13, 20, 14, 20, 12, 17, 27, 20, 34, 14, 20, 18, 31, 18, 21, 32, 23। তো মাহির সংগৃহীত উপাত্তগুলো ভিন্ন অবিন্যস্ত, এদের ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে বিন্যস্ত করে পাই। এই যে উপাত্তগুলা, এগুলো হলো অবিন্যস্ত। তো এগুলো হলো অবিন্যস্ত, এগুলোকে আমরা বিন্যস্ত করি। বিন্যস্ত করব কিভাবে? এটা ক্রম অনুসারে সাজাইয়া লিখি, ক্রম অনুসারে। তাহলে 10 সবচেয়ে ছোট সংখ্যা এবং 34 সবচেয়ে বড় সংখ্যা। তাহলে আমরা 10 থেকে ক্রম অনুসারে সাজিয়ে লেখ, 34 পর্যন্ত লিখলাম। এখানে আছে 30টা উপপাদ্য, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23, 28, 30, 30টা উপপাদ্য এখানে আছে। তো এগুলাকে আমরা বিন্যস্ত আকারে করলাম। এবার আমরা করব এই সংগৃহীত উপপাদ্য অবিন্যস্ত, এদের ছোট থেকে বড় ক্রম সাজাইছি। সাজানোর পরে আমরা পরিসর নির্ণয় করব। পরিসর কিভাবে নির্ণয় করে? বৃহত্তম সংখ্যা নিতে হবে, তারপরে তা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করে এক যোগ করতে হবে, তাহলে আমরা পরিসর বা রেঞ্জ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, রেঞ্জ নির্ণয় করব। তাহলে বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক, তাহলে বৃহত্তম হলো এখানে এই যে লাল 34, আর এখানে 10 হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম বিয়োগ ক্ষুদ্রতম প্লাস হলো এক, ইকুয়াল টু 34 মাইনাস 34 বিয়োগ 10 প্লাস যোগ এক। ঠিক আছে, তাহলে 34 থেকে 10 বাদ দিলে 24, 24 থেকে 24-এর সাথে এক যোগ করলে হয় 25। তাহলে আমরা কত পাইলাম? পরিসর, পরিসর পাইলাম 25। সুতরাং শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা হবে, সুতরাং শ্রেণী ব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা হবে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তো পরিসর 25কে আমরা শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করি, তাহলে পাই আমরা 5। শ্রেণী ব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী নিম্নরূপ, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে গণসংখ্যা সারণী নিম্নরূপ। তাহলে শ্রেণী ব্যাপ্তি হবে, আমরা এখানে শ্রেণী সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তা শ্রেণী ব্যাপ্তি হলো 5, তাহলে 10 থেকে 14 হলো, এখানে 5টা সংখ্যা আছে, 15 থেকে 19 এখানে 5টা, 20 থেকে 24 এখানে 5টা, 25 থেকে 5টা, 5টা, মানে ব্যবধান হলো 5। ঠিক আছে, শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান একই কথা, 5। কিন্তু 10 থেকে 14-র মধ্যে সংখ্যা আছে কয়টা? 6টা। হ্যাঁ, আমরা টালি চিহ্ন দিয়ে এটা করে থাকছি, আমরা ক্লাস 4 থেকে করে আসছি, সেটা আমরা জানি কিভাবে দিতে হয়। হ্যাঁ, তো আমি আর এখানে বিস্তারিত দেখাইলাম না, তাহলে আমার অন্য ভিউ আছে কিভাবে টালি চিহ্ন দিতে হয়, আমি সেটা দেখাইছি। তো প্রয়োজনে এখানে একটা লিংক দিয়ে দিব কিভাবে সারণী গঠন করে। তো এখানে কত হয়? 6টা গণসংখ্যা, মানে 6টা টালি, তাহলে 6, এখানে 5টা টালি, 4টা 4টা 4, এখানে 5 5 2টা, তাহলে 10, এখানে 25 থেকে 29-এর ভিতরে আছে কি 4টা, তাহলে এখানে 4টা, তাহলে 30 থেকে 34, এখানে টালি চিহ্ন হলো 6টা, তাহলে গণসংখ্যা হলো 6, তাহলে মোট গণসংখ্যা হলো 30। তো এই সারণী গঠন আমরা একটা লিঙ্ক দিয়ে দিব কিভাবে সারণী গঠন করে টালি চিহ্নের মাধ্যমে, সেটা আমি একটা লিঙ্ক দিয়ে দিব এই ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে, এবার আমি আয়তলেখ অঙ্কন করি। ওই সারণী থেকে, এই সারণী থেকে আয়তলেখ অঙ্কন করি। আয়তলেখটা নিচে এক্স অক্ষে আমি লিখব শ্রেণী ব্যাপ্তি, আর ওয়াই অক্ষে লিখব গণসংখ্যা। তো এখানে 14 থেকে 14 থেকে, আরে 10 থেকে 14 হলে 6, আবার 15 থেকে 19 হলো 4, তারপর 20 থেকে 24 এখানে 10, তারপরে 25 থেকে
ত্রিশ হলো চার, 30 থেকে 34 হলো ছয়। তো এখানে এই প্রথম যে স্তম্ভটা এটা হলো কি, হ্যাঁ একটা আয়তলেখ। এখানে দেখা যাচ্ছে যে 20 থেকে 24 সবচেয়ে বেশি সংখ্যক, 20 থেকে 24-এর মধ্যে ডাটা সবচেয়ে বেশি, হ্যাঁ 10টা ডাটা আছে, তাহলে এটার উচ্চতা বেশি। তাহলে এখানে বুঝতে পারছি যে আয়তলেখাতে আমরা বুঝতে পারছি যে এই 20 থেকে 24-এর মধ্যে ডাটা বেশি, এবং তাহলে এখানে প্রচুরক আছে। তাহলে আয়তলেখা থেকে স্পষ্ট তো যে প্রচুরক 20 থেকে 24 শ্রেণীতে অবস্থিত, এবং এই শ্রেণীতে 20 সর্বাধিক 6 বার রয়েছে, অন্যান্য উপাদানগুলো 1, 2 কিংবা 3 বার রয়েছে। সুতরাং প্রচুরক হলো 20। এখানে এই যে আমি দেখাচ্ছি, এখানে 20 সবচেয়ে বেশি বার আছে। এই যে 20 হলো কয়বার, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার সবচেয়ে বেশি বার আছে। আর 10 আছে মাত্র 1 বার, 13 আছে 2 বার, 12 আছে 1 বার, 14 আছে 2 বার, 15 1 বার, 18 2 বার, তো এগুলো এরকম ভাবে আছে আর কি। তো আমরা বলতে পারি যে প্রচুরক হলো 24 থেকে 25 থেকে 20 থেকে 24-এর যে শ্রেণীটা আছে, এই শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি আছে 20, এবং 20 হলো প্রচুরক, 20 হলো প্রচুরক। এখানে যে আমরা সারণী গঠন করছি, এখানে দেখা যাচ্ছে 20-তে 24-এর মধ্যে ডাটা বেশি 10টা, এবং 10টার মধ্যে 6টাই হলো কি, 6টাই হলো 20। তাহলে 20 হলো প্রচুরক। তো আমরা আর কি বলবো, এই অ্যাসাইনমেন্টটি এই বছরের জন্য মনে হয় শেষ অ্যাসাইনমেন্ট। সিলেবাসটাও আমরা আগে দিয়েছি, বার্ষিক পরীক্ষা সিলেবাস দিয়েছি, তোমরা সিলেবাসটা দেখে নেবে। হ্যাঁ 5টা অধ্যায় থেকেই 5টা প্রশ্ন থাকবে, 5টা দিতে হবে, 3টা দিতে হবে, এবং 5টি শর্ট কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন 5টাই দিতে হবে, এবং 15টি MCQ থাকবে, 15টি MCQ দিতে হবে। তো আজকে আর ফেস ক্যাম সরাসরি সামনে আসলাম না, সময় কম, শরীর ভালো না। তাহলে আমরা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।